আমি সমস্ত দেশের হাজার শহীদ যুদ্ধ করে যাই হয়েছি আর হয়তো কোনো রাজাই বাকি নেই তাই তো রণজয় হয়েছি বলে আজ আমি দেশ দেশান্তরে রঞ্জিত রাজা বলে পরিচিত এখন আর আমার প্রাণে কোনো দুঃখ নেই আনন্দ আজ আমি আত্মহারা আমার মনে হচ্ছে এখনো সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারেননি এখনো একজন বীর রাজা বাকি রয়েছে বলেন মন্ত্রীবার কোন সেই বীর রাজা এখন পর্যন্ত বাকি রয়েছে যেমন করে হোক তাকে আমার পরাজিত করতে হবে মহারাজ আপনি অনেক রাজাকে এই যুদ্ধে পরাজিত করেছেন সত্যি কিন্তু ওই শান্তিপুর অধিপতি রজয় সিংহ এখনো বাকি রয়েছে তাকে তো এখনো পরাস্ত করা হয়নি তাই তো মন্ত্রীবর শান্তিপুর অধিপতি রজয় সিংহ তাহলে এখন পর্যন্ত বাকি রয়েছে শুনান মন্ত্রীবর এই আমি তরবারি স্পর্শ প্রতিজ্ঞা করে বলছি অজয় সিংহকে যতক্ষণ পর্যন্ত পরাজিত করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমি কিছুতেই ক্ষান্ত হব না রাজা রুলকা ছুটে অশোক সৈন্যগণ অস্ত্রের জঙ্কারিতে আমার এই মনপ্রাণ আর বদে উঠুক অজয় সিংহের প্রাণ ঘোষণা করব আমি রঞ্জিত সিংহের নাম হোক মৌলা ওরে লাভালাভি সার হবে ওরে লাভালাভি সার হবে ও রাজা দেরি কে সোদে ওরে বাংবেরে রে ওই বিদাতা ওই সুকর দি ফালাফি সার হবে না তো পাগল বলছো একদিন তুই এই পাগলের এই কথাই ঠিক মনে করবি সেদিন শত শত বার কাঁদলেও তোকে বিপদের হাত থেকে কেউ কেউ রক্ষা করতে পারবে না রাজা মনে রাখিস আমার কথাটা শোন ডাক্তার পাগল সে
সত্যি কথা মানে একদম খাড়ি কথা একদম খাড়ি কথা মানে ওই পাগল যা বলেছিলো কখনো মিথ্যা হতে পারে না মহারাজ চুপ কর রে তোর আমি তোমার কোনো পণ্ডিতই শুনতে চাই না রাজা রঞ্জিত সিংহ মোটেই দুর্বল নয় আর আমার শিষ্য নয় মন্ত্রীবর সেনাপতিকে রাজদরবারে পাঠিয়ে দিন নরোত্তম নরোত্তম যুদ্ধের জন্য তৈরি হও যুদ্ধ তো ওই মহারাজ আপনারা দেশকে আমি অমান্য করতে পারি মহারাজ তবে আমি একটি কথা বলতে চাই বলো কি বলবে আরে বলছিলাম কি ওই যুদ্ধে তো যাবই আর পূর্বে একটু সুরা আর ওই বাইজিদের নাচ গান উপভোগ করে নেওয়াটাই তো ভালো হলো মহারাজ কারণ যুদ্ধ ক্ষেত্রে গিয়ে যদি ঠাকুর প্রাণটা হারিয়ে যায় তাহলে কি আমি এই মহা আনন্দ উপভোগ করতে পারবো মহারাজ তোমার যুক্তিটা মুঠে মন্দ নয় নরোত্তম সেই জন্যই তো আমি সর্বদা তোমাকে আমার কাছে কাছে রাখি ডাকো ডাকো তোমার বাইজিদেরকে ডাকো বকুলের গন্ধে আমায় তুমি
আমি আজ ওই রাজা রজয় সিংহ কে যুদ্ধে পরাজিত করতে যাব যাও তুমি তোমার অধিষ্ঠিত সকল সৈন্যদেরকে তৈরি হতে বলো হ্যাঁ আমার আদেশ পাওয়া মাত্রই ওই সবাই যেন যুদ্ধক্ষেত্রে ছুটে আসে ঠিক আছে মহারাজ আপনার আদেশ রাজ্য আমি ছিনে আনব আমার জীবনের শেষ বিজয় প্রণাম নীল মহারাজ প্রণাম নীল কে তুমি আমি একজন সামান্য দিনহীন প্রজা মানুষ তাই না কি চাই তোমার গান শোনেন শোনেন I'm gonna
চন্দন বন্টি আছে আমি এই বন্টাই আজ তোমাকে দান করলাম আর ওই চন্দন বনে গিয়ে কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করে তুমি তোমার সংসারের অভাব মোচন করবে যাও আপনার দান আমার চিরদিন মনে থাকবে মহারাজ এবার চলো নরোত্তম আমরা বিশ্রাম নেই গে চলুন চলুন মহারাজ মেলাপুরনের কাছে আপনি করছুন তাই না রানী রানী শুধুমাত্র পুত্র সন্তানের আশায় আমি বহুদিন ধরে আরাধনা করে আছি তবু তো ওই দেবতার কৃপা হলো না আমাদের প্রতি দিল না ঠাকুর একটি পুত্র সন্তান জানো জানো রানী কত রাজার পুত্র ওই ফুল বাগানে খেলা করে প্রেম জলে চির আবদ্ধ হয়ে যায় আমার যে সেই ভাগ্য হলো না রানী না না আমি পুত্রহীন বাগান শূন্য এই জীবনে যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না সবই হচ্ছে এটা করে ইচ্ছে মহারাজ আপনাদের তো কিছু করেন এই নিবিচে অপনিতক করে তা কোনো ফল হবে না হা হা রানী ইয়ো ইয়ো গো এখন থেকে আমি একটি কাজ করব আমাদের একমাত্র কন্যা ওই বিশ্বরূপে পূর্ণ শশিকলা তাকেই না হয় ওই বাগানে খেলা করতে নিয়ে যাব না মহারাজ তা কোনো প্রয়োজন নেই আপনি এখানে বসেন মহারাজ আমি আপনার কাছে একটু দাঁড়ায় দেখি কেমন দেখা যাচ্ছে আমাদের বিপদ হতে পারে এই সংকল্প ত্যাগ করে চলুন মহারাজ ঠিক আছে রানী ওই দাসীকে ডেকে জিজ্ঞাসা করে দেখি আজকে ওই পুজোর আয়োজন হয়েছে কিনা স্মরণ করেছেন মহারাজ তুমি তো জানো দাসী
রানী অনেক দিন ধরে পুত্র সন্তানের আশায় প্রতিদিন পুজো করে আসছে আজকে হয়েছে সেই পূজোর আয়োজন মহারাজ হয়নি তবে এখনই ব্যবস্থা করে দিচ্ছি আপনি কোনো টেনশন করবেন না যাও দাসী আজ নানাদি পুষ্প দ্বারা আজকের পুজোর আয়োজন করো তবু দেখি ওই ভগবান আমার প্রতি কৃপা করে কিনা আসুন রানীমা আমি এক্ষুনি আপনার পুজোর আয়োজন করে দিই হ্যাঁ তাই চলো দাসী হে দয়াময় আমার প্রতি কি তোমার কোনোদিন দয়া হবে না আমি আগে তোমার অদম সন্তান এই দিন রাত তোমার প্রার্থনা করে আসছি দয়া করো হে প্রভু তুমি দয়া করো আমার মনের বাসনা তুমি পূর্ণ করো মহারাজ বড়ই দূর সংবাদ ভালো ভালো কি দূর সংবাদ ওই অনাদাত রন্তিতি সঙ্গে হ অনসাদে সাজ্জিত হয়ে আমাদের প্রসাদ আক্রমণ করেছে তার অভিমান সত্য সে নাকি বিনা যুদ্ধে দেশে ফিরে যাবে না এটাই এটাই তার কামনা সেনাপতিকে এই মুহূর্তে দরবারে পাঠিয়ে দাও আমি তাই দিচ্ছি জনাব না 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 আমি যে ভাবতেই পারছি না রঞ্জিৎ সিংহ বিনা দোষে আমার প্রাসাদ কেন আক্রমণ করে আসছে আমি কি অপরাধ করেছি ওই তো শোনা যাচ্ছে কামানের গর্জন ওই তো শোনা যাচ্ছে সৈন্যদের কোলাহল না 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 আমি আর নীরবে দাঁড়িয়ে থাকবো না ও রঞ্জিৎ সিংকে উপযুক্ত বিচার করব কি আদেশ মহারাজ শোন সেনাপতী ও রঞ্জিৎ রাজার সৈন্যদের কোলাহল রঞ্জিৎ রাজা সে নাকি বিনা অপরাধে তার সৈন্য সজ্জিত করে আমার সাথে যুদ্ধ করতে এসেছে তাই তোমার সমস্ত সৈন্যদেরকে নিয়ে অন সাথে সজ্জিত হতে বলো এই নিয়ে আপনি ভাববেন না মহারাজ আমি যাচ্ছি যে শত্রুরা এই বিনা অপরাধে আমার এই অশান্তি রাজ্য অশান্তি রাখুন চলে দিতে দেয় সেই শয়তানকে ধরে নে আমি করব নির্মম ভাবে করতে হবে সেনাপতি বাজা ও ডাঙ্কা সাজা ওই সৈন্য আমি আবার অগ্নি ফলঙ্গারের মতো চলে উঠতে চাই শত্রুদেরকে বুঝিয়ে দিতে চাই অন্যায় ভাবে যুদ্ধ করার তুমি ভেবেছ এত সহজে আমাকে পরাজিত করে বিজয় উল্লাসে তুমি দেশে ফিরে যাবে অসম্ভব আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তোমার কাছে বন্ধুত্ব স্বীকার করব না
তথাই তুমি বুঝতে পারবে অজয় সিংহ মোটেই দুর্বল কাপুরুষ না সে অন্যায়ের প্রতিবাদ করতে জানে ভাগ্যের যা লেখা
আজ আমি বিনা দোষে আপনার হাতে বন্দী হলাম তাই আমার অনুরোধ আপনি আমাকে মুক্তি দেন চিরদিন আপনার বশ্যতা স্বীকার করতেই হবে সত্যি কথা বলেছে রাজা রজয় কখনো মিথ্যা বলে না বেশ তাহলে তুমি যখন আমার বন্দিত্ব স্বীকার করেছো তখন আমি মুক্তি দিলাম তোমাকে কিন্তু মনে থাকে যেন রাজা চিরদিন আমার আজ্ঞা বহ পালন করে যেতে হবে করতেই হবে করতেই হবে তাই হবে মহারাজ নরোত্তম কে মহারাজ এই রাজার বাদন খুলে দাও হাসাই শোনো রাজা এখন আর তোমার কোনো ভয় নেই এখন থেকে তুমি হলে আমার বন্ধু এসো বন্ধু আমরা আলিং কি বলতেন কাটা গো ওখানে যাইয়ে দেখি ওই মুভিদের গান আসছে ওই গান তখন দেখতেছি না করতে বাবু এক সেরি দেখালে বলে পিল 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 শালা কস কি তুই তোরে এই কামে নিগানছি না দোকান সাজা বারানছি তাড়াতাড়ি দোকানটা সাজাইয়া দে তাই দিচ্ছি কর্তা বাবু ওই তো গতি তো গড়কে ঝাড়ু দেওয়া হয়েছে এ কোন খালি এই দোকানটা সাজাইলেই হবে ঝাড় দেওয়া হয়েছে হ্যাঁ ওই বেলা অনেক হয়ে গেল ওই লোকজন সবাই দোকানের সামনটা দুরাগারি করছে তাড়াতাড়ি দোকানটা সাজা ঠিক আছে তাই সাজাচ্ছে ও ভাই দোকানি হে আ
হাই ভগবান স্বামী সকাল বেলা বাইরে গিয়েছে এদিকে সন্ধ্যা প্রায় গনিয়ে আসছে কিন্তু কিন্তু এখনো আমার স্বামী করি বিক্রি করতে পারিনি ভগবান আজ তিন দিন ধরে অনাহারে
কুদার জ্বালায় আমার জীবন ছটফট করছে। ভগবান জানি না খোদায় কাতর হয়ে স্বামী আমার কেমন করে করির বোঝাই মাথায় তুলছেন। তুমি তার সহায় থেকো ভগবান, তুমি তার সহায় থেকো। ওকে ভগবান হে তাই দুঃখ ছিল না স্বামী, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? আপনার চরণ আশীর্বাদ পেলে আমার কোনো আমার কোনো কষ্ট হবে না স্বামী। আমি জানি খুদার জ্বালায় খুবই তোমার কষ্ট হয়েছে। বলো বলো পিয়ে, এখন আমি কি করব? তোমার দুঃখ মোচনের জন্য আমি অত কম চেষ্টা করিনি। যাও যাও পিয়ে,
তোমার তোমার এই বলির মুখ আমি জয়ের সহ্য করতে পারছি যাও যাও স্বামী আপনি এত ব্যাকুল হবেন না স্বামী আপনার চরণ সেবা করি আমার পরম সুখ আমার পরম শান্তি তোমার চরণ পূজিব স্বামী বসুন স্বামী কষ্টই নেই স্বামী স্বামী সারা জীবন আপনি প্রদীপের মতো আমার ঘরে আলো দিবেন স্বামী প্রদীপ
ভয়ে দেখো স্বামী আমার ভাঙা ঘরে দেখতে সন্ধ্যা গুনে এসেছে
খড়াও পাছা দে পাঁচবার পথে অনেক বাকি রয়ে গেছে এখন কি করা যায় নরোত্তম মহোদয় আমি তো তাই বাসি মহারাজ চলতে পারছি না মহারাজ কারণ আমি যাত্রে ব্রাহ্মণ কিনা আই আমার পেটটা মাত্রই সাজে কথা বাদ দেন পণ্ডিত বাবাই ওই তো সত্য মানের পুণ্য কাটি আজকে রাত সত্যবানের বাড়িতে কাটে গেলে হয় না মহারাজ এ ছাড়া জন্য কোনো ভাই দেখতে পাচ্ছি না সেনাপতি অর্ধ রাত্রি জাফরের জন্য এ ছাড়া জন্য কোনো ভাই নেই আরে আর বলতে হবে না মহারাজ অবশ্য শীঘ্র আমি না হই ওই সত্যবতীকে আমি ডেকেই দিচ্ছি ও সত্যবান সত্যবান ও বাড়িতে আপনি আসেন কি ও বাবা স্বামী কে যেন ডাকছে স্বামী আরে মহারাজ হঠাৎ আপনার এই গরিবের বাড়িতে আমি আজ তার স্বপ্ন দেখি না তো প্রণাম নিন মহারাজ প্রণাম আমি আশীর্বাদ করে সত্যবান তুমি দীর্ঘজীবী হও সত্যবান তুমি দীর্ঘজীবী হও এবার বলুন মহারাজ কি অভিপ্রায়ে গরিবের দুয়ারে এসেছেন আমি গিয়েছিলাম ওই শান্তিপুর রাজে রাজাকে যুদ্ধে পরাজিত করতে এবার পাশাতে ফিরতে এখানে যে সন্ধ্যা গুণে এসেছে তাই কোন রকম ভাবে রাত্রা তোমার বাড়িতে কাটিয়ে যাই এতে তুমি রাজি আছো সত্যবান মহারাজ এ যে আমার পরম সৌভাগ্য হয়তো কোন পুণ্যের ফলে আপনাকে অতিথি রূপে পেয়েছি কিন্তু মহারাজ এই জরাজীর্ণ কুঠিরে অবায়নু থাকবো আমরা আপনাকে বসার স্থান দেব ও কি রাজন হে ঘর দর যা নায় মোদে
সত্যবান আপনি তো দেখতেই পাচ্ছি তোমাদের একখানা জরা জীর্ণ কুঠির আমাদের জন্য তোমার কষ্ট করতে হবে তার চেয়ে এই বারিন্দা একখানা শয্যা পেতে দাও আমি না হয় কোন রকম ভাবে রাত্রিটা যাপন করে চলে যাব ঠিক আছে মহারাজ আপনার শয্যা পাতার মতো আজ আমাদের ঘরে কিছুই নেই মহারাজ তাই আমি আমার নিজের পরিধানে বস্ত্রই দিয়ে আপনার শহরে ব্যবস্থা করব মহারাজ স্বামী আপনি আমাকে অনুমতি দিন আপনি তোমাকে আমি অনুমতি দিলাম চলুন স্বামী আমরা ঘুমিয়ে পড়ি যাও সরাপতি তুমি তোমার সকল সৈন্যদেরকে নিয়ে ওই বৃক্ষতলে গিয়ে বিশ্রাম করো আর নরোত্তম মহারাজ তুমি সকল সর্বদা আমার কাছাকাছি থাকবে আজ আসি মহারাজ তাই যাচ্ছে শুয়ে বলুন মহারাজ শুয়ে বলুন জল আছে জল খাবেন
আমার না দেখি দাঁতগুলো কলাকবো আমার ঘরে জলই আছে এর কিছুই নেই শুয়ে পড়ো আর তো কিছু করো দেখা তুমি কিছু খাওয়াতে আর না খালি 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 তোমার ভগবানের আদেশ আজ সত্যবানের এই গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আর সেই সন্তানটি কিভাবে দিনাবাদ করবে এসব যে আমাকেই লিখতে হবে একি এতে দেখছি রাজা রঞ্জিত সিংহ এখানে শুয়ে আছে ব্যাপারটা কি যাক আমি কোন রকমে ওই সত্যবানের গৃহে প্রবেশ করে আমার কাজটা আমি সমাধান করে নেই কিছুতেই যে আমার ঘুম আসছে না রাত শেষ হতে অনেক বাকি এখন আমি যে কি করব আমি যে আর ভেবে পাচ্ছি না আমি কি নরোত্তমকে ডাকব না 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 তাকে জ্বালাতন করে কোনো লাভ নেই সে ঘুমাক আর আমি না হয় কোন রকম ভাবে রাত্রি জেগে সকাল বেলায় চলে যাব যাক মহারাজ ঘুমিয়ে পড়েছে এখন আমি আমার কাজটা সমাধান করে নেই সত্যবানের পুত্র হবে কারাগারে জন্ম নিবে কারাগারে জন্ম নিবে ধীরে ধীরে বড় হবে ধীরে ধীরে বড় হবে সাগর জলে ভেসে যাবে সাগর জলে ভেসে গেলে দিবর গলে তুলে নিবে দিবর গলে তুলে নিয়ে রাজার কাছে বিক্রি করবে রাজার কাছে বিক্রি করলে রাজার কন্যা বিয়ে করবে রাজার কন্যা বিয়ে করে রঞ্জিত রাজাকে নিধন করবে রঞ্জিত রাজাকে নিধন করে তার সিংহাসন দখল করবে আমি মানে মহারাজ আমি ওই বিধাতার আজ্ঞাবহ দূত ওই সত্যমানের গৃহে আমার খুবই প্রয়োজন ছিল কিসের প্রয়োজন ছিল সত্যমানের একটি পুত্র সন্তান হবে মহারাজ তারই ভাগ্যলিপি লিখতে এসেছিলাম জনা লিখলে তার ভাগ্য সেসব কথা যে আপনাকে বলা যাবে না মহারাজ বলা যাবে না মানে আমি তা হলে কিছুতেই তোমাকে যেতে দিচ্ছি না এ তো
এত পারি বিপদ দেখছি এখন আমি কি করি যদি মহারাজকে এই কথাটা না বলি তাহলে যে সে আমাকেও যেতে দিবে না আর বললেও যে আমার বিপদ হবে শিগগিরই বালা ওই সন্তানের ভাগ্যে তুমি কি লিখলে তবে শুনবেন মহারাজ আমি শুনতে চাই কি লিখলে তাহলে তাহলে শুনুন মহারাজ এই বালক 20 বছর বয়সে আপনাকে আপনাকে নিধন করবে হত্যা করবে ওই শামব সামান্য সত্যবানের পুত্র আমি কে করবে নিধন না 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 আমি তো কিছুতেই হতে দেব না আমি এই মুহূর্তে সত্যপতিকে হত্যা করব না 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 এখন সত্যপতিকে হত্যা করা যাবে না কারণ আমি যে এখন তার আশ্রিত কি কে যেন আমাকে চিৎকার করে বলছে রঞ্জিত তুমি সাবধান হয়ে যাও রঞ্জিত তুমি সাবধান হয়ে যাও নারায়ণ আমি এই মুহূর্তে সত্যপতিকে বন্দী করে নিয়ে যাব আমার এই প্রাসাদ সেনাপতি কেন সেনাপতি এই মুহূর্তে সত্যপতিকে পেতে আমার প্রাসাদে নিয়ে চল আমি তাকে ওই কারাগক্ষে নিক্ষেপ করব কি হলো মহারাজ সত্যপতি কি অপরাধ করেছে চুপ কাম রক্ষ আমি তোমার কাছে সেই কৈফাত দেব না আর তুমি আমার হাত থেকে রেহাই পাবে না যাও সেনাপতি এই যাচ্ছি যাব না এই সত্যপতিকে বেঁধে নিয়ে চলো কারণ সে যে আমার পরম পরম বলুন 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 মহারাজ আমি কি অপরাধ করেছি কেন কেন আমাকে বন্দি করে নিয়ে যাচ্ছেন মহারাজ না আমি এখন আমার প্রাসাদে নিয়ে তারপর বলবো নিয়ে চলো যাচ্ছি আমার কাছে সত্যি করে বলো তুমি এই মহারাজের কাছে কি অপরাধ করেছ চুপ করে দেখো না 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 স্বামী আমি আপনার দুটি চরণ ছুঁয়ে বলছি আমি কোনো অন্যায় করিনি স্বামী আপনি আমাকে ভুল বুঝবেন না স্বামী মহারাজ আপনার দুটি পায়ে ধরে বলছি শাস্তি যত দিতে
দি তবু সত্যপতিকে ক্ষমা করে দি তুমি ক্ষমা সে পাবে না বাবাশ সবি সেনাপতি সত্যপতির অভিনয়ে সন্তুষ্ট হয়ে ইঞ্জিনিয়ার ফারুক হোসেন ৫০০ টাকা পুরস্কৃত করেছে সেনাপতি স্বামীকে রেখে আমি যাব না স্বামী আমি আপনাকে রেখে কোথাও যাব না না স্বামী আমি যাব না ওগো সেনাপতি আমি তোমার দুটি পায়ে ধরে বলছি তুমি আমার সত্যপতিকে ছেড়ে দাও স্বামী স্বামী আমার সত্যপতিকে নিয়ে যেতে দিব না স্বামী স্বামী না না আমার স্বামীকে রেখে আমি যাব না আমার স্বামীকে রেখে আমি যাব না তুমি এ চলে গেলে
ও আমি তোমার আরো কাছে যাব ঠিক আছে তুমি কি আমার ঘর সইতে পারবে হ্যাঁ বুঝো কিন্তু তোমার জন্য আমি আমি আমার প্রাণটাও দিতে পারি বুঝেছো চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে হই গরি না আমি কোন কিছু যদি করি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে জেনে যাবে তাই বলছি কিনি
সুন্দরী নারী নিয়ে এ দেশে আর থাকা যাবে না। সুন্দরী নারী নিয়ে এ দেশে আর থাকা যাব না, এই দেশে থাকবো না মেনছে, এই দেশে থাকবো না মিশে যাব আমরা ওই দেশে। ওরে মেনছে সিংহাসন দখল করে নিবে, তাই তো আমি সত্যপতিকে কারাগারে বন্দী করে রেখে দিয়েছি। আমি দেখতে চাই কেমন করে ওই ভগবানের বাহিনী সত্য হয়, আর কেমন করে ওই সত্যবাদের পুত্র মাকে নিধন করে। মহারাজ, ওই বিধাতার লিখন মন্ত্রে কারো ক্ষমতা নেই, মন্ত্রীবর। তাহলে এখন আমার উপায় বলেন, আমি কিভাবে এই মৃত্যুর হাত থেকে রেহাই পাব? উপায় আছে মহারাজ, আপনি দাসীকে ডেকে খাদ্যের সাথে বিষ মিশিয়ে ওই সত্যবতীকে খাওয়াতে পারলে তাহলে আপনার বাঁচার পথ একেবারে হবে পরিষ্কার, আর কোনো ভয় থাকবে না মহারাজ। অতি উত্তম বুদ্ধি দিয়েছ মন্ত্রীবর, আমি তাই করব। এই কেছিস দাসীকে আমার এই রাজদরবারে পাঠিয়ে দে। হ্যালো, আদেশ করুন মহারাজ। শোনো দাসী, তোমাকে আমার এক কাজ করে দিতে হবে, আর এই কাজে যদি তুমি সফল হতে পারো তাহলে আমি তোমাকে 5000 টাকা পুরস্কার দেব। কি কাজ মহারাজ? খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে ওই সত্যপতিকে খাওয়ায় মেরে ফেলতে হবে। পারবে? পারবে দাসী, তুমি পারবে? আপনার আদেশ অমান্য করার সাহস আমার নেই মহারাজ, আমি পারবো। মন্ত্রীবর, বিষ নিয়ে আসুন,
যেতে আছে পি কাল কুড়বি একবার শুধু সত্যবতীকে খাওয়াতে পারলেই হয় তার সব শেষ হয়ে যাবে এই নাও দাসী কথাটা মনে থাকে যেন আগামী কাল সূর্য উদয়ের আগেই কাজটি শেষ করে দিতে হবে তাই হবে মন্ত্রীবর তাই হবে মন্ত্রীবর তোমার বুদ্ধির প্রশংসা করতে হয় মহামন্ত্রী মশাই কে তুমি কি চাও এখানে মানুষ আমি আপনার বাড়িতে চাকরি করতে চাই আচ্ছা তুমি কি কাজ করতে পারো বলো মন্ত্রী মশাই আর কোনো কাজ আমি চাই না আমি শুধু দারক্ষক হয়ে এই বাড়িতে কাজ করতে চাই ঠিক আছে ওই সতরণা মার কক্ষে সত্যবতী বন্দী আছে আর ওখানে একজন প্রহরী তাকে পাহারা হচ্ছে তুমি আমার এই পত্রখানা নিয়ে ওই প্রহরীকে দেখালে সে তোমাকে সতেরো নম্বর কক্ষে নিয়ে যাবে আর সে অন্য জায়গায় চলে যাবে আপনার মহত্বের কথা আমার মনে থাকবে মন্ত্রী মশাই এবার আমি আসছি তুমি এখানে থাকো আমি তালা বন্ধ করে দিচ্ছি ওকে ভগবান হে Oh,
তার বাণী হলো ভুল শুনে প্রাপ্যাসি তোমার সন্তান আমাকে ভূত করবে বলে জানিয়েছে এই দেবদূত তাই আমি তোমাকে করব পহার মহারাজ আপনি আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ আপনার এই চাবকে রাগাতে আমাকে আর জর্জরিত করবেন না মহারাজ অসম্ভব ক্ষমা তুমি পাবে না পারে পাপি আসি শোনারে শত কাঁদলেও আমার হৃদয়টুকু কোনোভাবেই টলাতে পারবে না তবে আজ আমি জানলাম কাল আবার আসবো আমার সহ্য করতে হবে আমার হাতের চাবুক আমি এখন কি করবো আমার যে কিছুই ভালো লাগছে না ভাই পোহরি এই পত্রখানা পড়ে দেখো ঠিক আছে তুমি এখানে থাকো আমি অন্য জায়গায় যাব কি কার কণ্ঠস্বর এই কণ্ঠস্বর যে আমার অতি প্রিয় মনে হচ্ছে কে কে আপনি চুপ করো সত্যবতী স্বামী আগামীকাল সকালে ওই দাসী আর রাজার আদেশে খাদ্যর সাথে বিষ মিশিয়ে তোমাকে হত্যা করা হবে তাই আমি ছদ্মবেশে এই প্রহরীর কাজ দিয়ে তোমাকে রক্ষা করতে এসেছি স্বামী তাহলে কি আপনি আপনি আমার স্বামী হা হা সত্যবতী আমি তোমার স্বামী 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 তাহলে তাহলে কি সত্যি আমাকে মেরে ফেলবে ওরা স্বামী ও মা মরণ হবে না রক্ষা করবে ওই জগদি ও মা তোর সন্তানের
মরণ হবে না ওই বিধাতা মহারাজের আদেশে আমি সত্যবতীকে খাবার দিতে যাব প্রহরী দ্বার ছেড়ে দাও আমি সত্যবতীকে খাবার দিতে যাব ঠিক আছে দাসী তাহলে যাও সত্যবতী এই নাও তোমার খাবার এনেছি খাবারগুলো তুমি খেয়ে নাও দিন দিদি কিন্তু জল কোথায় ও খাবার আমি কি করে খাব ও মা আমি জল আনতে ভুলে গেছি ঠিক আছে তুমি খেতে শুরু করো আমি এক্ষুনি জল নিয়ে আসছি ঠিক আছে এই তো সুযোগ পেয়ে দাও দাও খাবারগুলো আমার হাতে তুলে দাও আমি ফেলে দিয়ে আসি হ্যাঁ কি করলেন স্বামী আপনি খাবারটুকু ফেলে দিলেন আমার যে বড় খিদে পেয়েছে স্বামী খাবার হয়ে গেল অনেক দিন ধরে খাই না তো সেজন্য সব কটা খেয়ে ফেলি না না তোমার কথা আমার কিছুতে বিশ্বাস হচ্ছে না তাহলে প্রহরীকে জিজ্ঞাসা করো আমি প্রহরীকে জিজ্ঞাসা করব প্রহরী তুমি সত্য করে বলবে হ্যাঁ বলো দাসী সত্যবতী কি খাবারগুলো খেয়ে নিয়েছে হ্যাঁ সত্যবতী সব খাবার খেয়ে ফেলেছে তুমি সত্য বলছো তো হ্যাঁ সত্যি বলছি ঠিক আছে এবার তাহলে আমি যাই আমি এখন কি করব অনেক দিনের অনাহারি খাবারটুকু স্বামী খেতে দিল না চলো বন্ধুনি মহারাজ আদেশ আজ তোমাকে অন্য কাকে যেতে হবে চলো আমার সাথে ভাই প্রহরী তুমি যাও আমি আসছি ঠিক আছে এক্ষুনি আমার সাথে যেতে হবে চলো আমার সাথে তাই চলো আমি চলে যাচ্ছি স্বামী জানি না আমাদের আবার দেখা হবে কিনা আমি যাচ্ছি আমি যাচ্ছি বিয়ে
সবগুলো খাবার নাকি সত্যপতি খেয়েছে কিন্তু এখন পর্যন্ত সে তো মরেনি হয়তো বিষে ধরেনি মহারাজ মহারাজ কারাকক্ষে ওইদিকে শব্দ প্রসব্দের কথা শুরু হয়েছে এক্ষুনি হয়তো তারা এদিকে চলে আসবে মন্ত্রী মশাই এখন উপায় মহারাজ নিশ্চয়ই সত্যবতীর গর্ভ নষ্ট হয়ে গেছে বিষ যখন খেয়েছে তখন অবশ্যই সত্যবতীর গর্ভের সন্তান মৃত ভূমিষ্ঠ হবে তা হতেও পারে আবার নাও হতে পারে এ বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে না আরে কিছুই জানা নেই তবে সাথে বলেছে আগে হরি মারে কে নরোত্তম বুঝেছি ভগবান করো শত্রুরায় আর ভগবান করো মিথ্যনায় যাও দাত্রী ওই সত্যপতির গর্ভে যে সন্তানটি ভূমিষ্ঠিত হবে ওই সত্যপতির সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই সাগরের জলে ভাসিয়ে দিয়ে আসবে বাড়ি মধ্যে দিও বাড়ি মধ্যে দিও তাহলে মরতাম আর সেনাপতি সত্যপতির সন্তান হওয়ার সাথে সাথে ওই সত্যপতিক ওই কবির কারণে নির্বাসন দিয়ে আসবে এটাই হলো আমার শেষ আদেশ আপনার আদেশ ঠিকই আছে মহারাজ আমি তাই করছি আমি এক্ষুনি যাচ্ছি যাও করব নি খবর হাই ভগবান জানি না আমার বাছার কপালে কি লেখা আছে হরি হরি আমার নয়নের মণি আজ তোকে পেয়ে আমি সতরাল আঘাত ভুলে গেছি বাবা তুই ও কি বাঁচারে জন্ম নিলে বাঁচা এই কারাগারে ডাকলে বাচ্চা মামা বলে সকল
যারে জোর মনিলে বাঁচা এই কারাগারে ভাগ্য দুষে সব হারাইলা মামা বলে ডাক কি আমাকে মা বলে ডাকবি না ডাক মামা বলে ডাক না ও আর তোমাকে কখনো কোনো সময় মা বলে ডাকবে না মহারাজের আদেশ ওকে ওকে আমি সাগরে চলে ভাসিয়ে দিব না ওকে আমার তুলে দাও না কি বললে দাতি আমার বাচ্চাকে সাগরের জলে ভাসিয়ে দেবে ও ভগবান হে কি আমার বাচ্চার কপালে লেখা ছিল বলো ঠাকুর আমি এখন কোন পথে যাব আমার বাচ্চাকে আমি এখন কিভাবে বাঁচাবো বেথায় কান্নাকাটি করে কোনো ফল হবে না ভালো ভালো বলছি আমার হাতে তুলে দে সত্য না করে দাসি তুইও তো মায়ের যা তুই কেমন করে পারিস এক মায়ের বুক খালি করতে দাসি আমি তোকে অনুরোধ করে বলছি আমার বাচ্চাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে যাস তুই আমি বলছি তো মায়া কান্নাকে দে কোনো লাভ হবে না আমার হাতে তুলে দে দে বলছি না আমি দেব না ও তাহলে আমার হাতে দিবি না না দেব না ওকে দে বলছি ওকে ফাঁসিয়ে দেব না দে দে বলছি দেব না না আমি দেব না না আমার বাচ্চাকে আমি দেব না আমি দেব না হারিয়ে গেল আদর করে হারিয়ে গেল মানিক আমার আমার ভুবন আদর করে আমার ঘর আদর করে Thank you.
ভুবন আদর করে আমার ভুবন আদর করে এর চেয়ে
আমার মৃত্যুই যে অনেক ভালো ছিল আমার মৃত্যুই যে অনেক ভালো ছিল কোথায় আমার পুত্র কোথায় দূর থেকে তোমার কাতর আর্তনাদ শুনে আমি ছুটে এসেছি দাও দাও পিয়ে আমার পুত্রকে আমার কোলে তুলে দাও স্বামী আমার আমার বাচ্চার নেই স্বামী তোমার নয়নের মণিকে আমি যে ধরে রাখতে পারলাম না স্বামী ওই মহারাজের আদেশে দাদি তাকে সাগরের জলে ভাসিয়ে দিয়েছে বাঁচা নেই আমার বাঁচার নেই ও ভগবান তুমি কি করলে আমার নয়নের মনে মুখ খেলালা দেখলে তার সাথ মুখ খেলা দেখার জন্য আমি যে পাগলের লয়ে ছুটে এসেছি আমি আর এখানে বসে বসে কাঁদব না তাই তাই যেমন করেই হোক আমি ওই দাঁতের হাত থেকে আমার বাচ্চাকে আমি রক্ষা করব ঠাকুর তুমি আমার স্বামীর সহায় থেকো ঠাকুর আমার বাচ্চার সহায় থাকো না না এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না আমি আমি যাব শোনো সত্যবতী বলুন মহারাজের আদেশ এক্ষণি তোমাকে বনবাসে যেতে হবে মহারাজ মহারাজ আমাকে নির্বাসন দণ্ড দিয়েছে হ্যাঁ হ্যাঁ আর দেরি করা যাবে না এই তো আমার সাথে চলে এসো বেশ তাই চলুন সেনাপতি আমিও যে এই পাপ পুরীতে আর থাকতে চাই না চলুন চলুন সেনাপতি